সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই প্রজন্মকে জানানোর জন্য আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ইসমত। তাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বাঙালিদের যুদ্ধ করতে পারে না, সিংহাসুত্র বাপের সুত্র, এগুলো বলতে তারা, আমরাই সেই বাপের সুত্র সিংহাসুত্র, আমরাই তাদেরকে আমাদের কাছে আত্মস্মরণ করতে বাধ্য করেছিলাম। অনেকে বলে যে মিত্রবাহিনী তো ছিল, অবশ্য সব জায়গায় যায় মিত্রবাহিনী, বাংলাদেশে গ্রামগঞ্জে সব জায়গায় কিছু জায়গায় যায়, কারণ মুক্তি হচ্ছে বাংলাদেশে সেবেরা আমার ছেলেরা আমার জায়গায় আমার প্রভাব হচ্ছে, আমি ওই মিত্রবাহিনী দেখিনি আসতে পারি আমার জায়গায়। 18ই ডিসেম্বর আমি 19 তারিখে 19ই ডিসেম্বর আমি তাদের এই আত্মস্মরণ করতে বাধ্য করি। তারা ছিল সংখ্যা তখন 92 জন, একটা আমাদের জায়গায় একটা গিয়েছিল তাদের ঘাঁটি, একটা সুসজ্জিত ঘাঁটি, সেখানে আমরা 19 তারিখ পর্যন্ত করে বিগত 4টার সময় চাকরি করি। তা আমাদের কাছে এরকমভাবে বাংলাদেশে অনেক জায়গায় অনেক প্রান্ত যুদ্ধ হয়েছে, তখন তারা মিত্রবাহিনী যেতে পারে আমাদের ছেলে কিন্তু অনেক যে স্বাধীন করেছে, তাদের কাছে আত্মস্মরণ করেছে পাকিস্তানিরা। পাকিস্তান আমাদেরকে দাম দিত না, পূর্ব পাকিস্তানের মানুষকে কখনই তারা মানুষই মনে করতো না। এইটার বের ভেঙে বঙ্গবন্ধু জাতির জন বঙ্গবন্ধু, তিনি একমাত্র বাঙালি যিনি বাঙালিদেরকে প্রতিষ্ঠিত করেছে সারা বিশ্বে। পাকিস্তানের কাছে বাঙালির কী জিনিস এটাও বঙ্গবন্ধু বুঝিয়েছে। লাহোরে বিরোধী দলের যে মিটিংয়ে বঙ্গবন্ধুর সাহসিকতার সঙ্গে সর্বদা প্রণয়ন করেছে, পাকিস্তানের অভাব হয়ে গেছে। এই মিটিং এসে পাকিস্তানিতে লাহোরে পাকিস্তানের মধ্যে থেকে পাকিস্তান দেওয়া দিয়েছে, চাদরটা আজকে মৃদু উঠে গেছে, কোনো বন্ধুস্থ আসেন না জানি না, সরদারটা মানা মানে বাঙালিরা পড়লে বুঝতে পারবেন সরদারটা কী ছিল, কিন্তু বাংলার দিয়ে আত্মনিয়োগের অধিকার থেকে আমার স্বাধীন বলা স্বাধীনতা তখন বলা যেত না, ওটা পড়লে বোঝা যাবে বঙ্গবন্ধু স্বাধীন হতে চায়, কৌশলে বঙ্গবন্ধুকে নিয়েছি আমরা যখন সে উত্তাল দিই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, মা আপনার প্রধানমন্ত্রী বিচারপতি পিতা বলুন কাছে বসে আমরা তখন উত্তাল দিয়ে পাস করেছি। আমরা কোনদিন চিন্তা করিনি যে যুদ্ধ গেলে কী হবে, আমরা বাংলাদেশের মানুষ তখন একমাত্র ওই দোনালা একনালা বন্ধ যেটা দিয়ে পাখি সেরা করা যায় তাও খুব কম কম ছিল। হ্যাঁ আমাদের মানে কোন লোকের বন্ধু তার লাইসেন্স দিত না, পাকিস্তানের লাইসেন্স দিত না, আবার কিছু অল্প কিছু এই এইটা মাত্র দিয়েছি। হ্যাঁ আর আমরা কলেজে তখন ইউনিভার্সিটি আমাদের প্রস্তুত দিলাম প্রাইভেট বন্ধু খাতে গেল, আমরা সেই অবস্থায় পাকিস্তানি সামরিক বাহিনী একটি সুশিক্ষিত পৃথিবীর উন্নত বাহিনী, এখন অবশ্য শেষ হয়ে গেছে তাদের আবদ্ধীন কুন্দলে আসছে সাথে পাকিস্তানি আর সেনাবাহিনী সেই সুনাম নেই, তখন যে সুনাম ছিল আমরা এই বাংলাদেশের যুবক সমাজ
স্বাধীনতার পরে বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি মানে ছাত্রবর্ষ সভাপতি করা হয়েছে। তারপরে সেই 1981 সালে বোধহয় 1981 সালে দায়িত্ব নেয়। তারপর থেকে রাজ্যসভা সংগ্রাম করে গেছে। সংগ্রাম করে গেছে কি এই যুদ্ধাপরাধী যারা তাদের বিচার করতে হবে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে হবে, যেটা জিয়াউর রহমান আইন করে বন্ধ করে দিয়েছে। যে 75-এ যারা হত্যাকারী তাদের পক্ষে আলোচনা করে এই বিচার হবে না, বিচার করা যাবে না। একবার শীত আইন মানে সংসদের গঠনতন্ত্রের ভিতরে সংবিধানে এটা প্রযোজ্য করেছে, এটার বিচার করা যাবে। আমরা সেটাও করেছি, সেই আইন বের করে তাদের খুনিদের তুলে এনে হত্যা করে তাদের বিচার করা হয়েছে। বিচারের সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিচার বিচারিকভাবে হবে, কোনো হস্তক্ষেপ সরকার করবে না। সে অবস্থাতে বিচারপতি আসেন যদি আপনি আরো ভালো বলতে পারবেন, শেখ হাসিনা হস্তক্ষেপ ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের কাজ আমরা চিন্তা করেছি যে কোনদিন আমাদের এই কি পদ্মা সেতু আমরা নিজের করতে পারবো। পদ্মাসেতু অনেক কাহিনী আছে, তুমি বলেছিলে যে আমি পদ্মাসেতুতে কেউ কাছে পয়সা দেবেন, আমার নিজের পয়সা দিয়ে আমি করব, এবং সেই তাই বলেছে আমাদের দেশের নিজের অর্থ দিয়ে পদ্মাসেতু করেছে। তারপরে অভিযান চালু হয়েছে যে কি মেট্রো রেল, যেটা আমরা ব্যাংকে দেখেছি অনেক আগে আমাদের দেশে এসে গেছে। আর একটা পরিকল্পনা আছে, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি পাতাল রেল করবেন, পাতাল রেল মাটির নিচে যাবে, এটাও উনি করবেন। পাতাল রেল মেট্রো রেল হয়ে যায় তাহলে আর বাকি থাকে কিছুই থাকে না। তো নাম একটু নাম